প্রজাতন্ত্র দিবসের দিন নদীর তীরে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতি তৈরি করে সবাইকে তাক লাগাল মানিকচকের দুই শিল্পী। এমন প্রতিভা দেখতে মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন সমুদ্র সৈকতের ধারে বালি দিয়ে প্রতিকৃতি তৈরি বিভিন্ন ভাস্কর্য সকলের সামনে আসে, কিন্তু মানিকচকের একটি প্রত্যন্ত এলাকায় নদীর ধারে জমা থাকা বালিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি তৈরি করায় স্থানীয় মানুষজন আপ্লুত। 26 জানুয়ারি সকাল থেকে মানিকচকের দুই শিল্পী সৌরভ মালাকার ও শুভঙ্কর দত্ত নিজেদের সরঞ্জাম নিয়ে নূরপুরের কালিন্ত্রী নদীর চরে প্রায় 3 ঘন্টা সময়ে প্রায় 6 ফুট লম্বা ও 4 ফুট চওড়া বালির তৈরি নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাস্কর্য তৈরি করে বুধবার। শিল্পীদের এমন কাজ রাস্তা দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষের নজরে আসে। এমন প্রতিকৃতি দেখতে ভিড় জমায় অনেকেই। নেতাজি সুভাষচন্দ্র বসের ভাস্কর্য দেখতে ছবি তোলেন, সেলফি তোলেন, পাশাপাশি ধন্যবাদও জানানো হয় দুই শিল্পীকে। মানিকচকের এই দুই শিল্পী সৌরভ মালাকার বাড়ি মানিকচকের মথুরাপুরে, অপরজন শুভঙ্কর দত্ত বাড়ি ধরমপুর এলাকায়। বিভিন্ন সময় নানারকমভাবে তাদের প্রতিভা মানুষের সামনে তুলে ধরেছে এই দুই শিল্পী। তবে প্রজাতন্ত্র দিবসের দিন একটি ভিন্ন ধরনের চিন্তাভাবনা এনে এই ভাস্কর্য তৈরি বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দা মুখলেশুর রহমান জানান, আমরা সমুদ্র সৈকতে এই ধরনের ভাস্কর্য দেখেছি, তবে বাড়ির পাশে আমরা প্রজাতন্ত্র দিবসের দিন দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর বালিতে তৈরি ভাস্কর্য দেখে খুব আনন্দিত হয়েছি। এই ধরনের কার্যকলাপ আমাদের এখানেও হতে পারে আমরা ভাবতে পারিনি। আমরা ধন্যবাদ জানিয়েছি দুই শিল্পীকে। অন্যদিকে শিল্পী সৌরভ মালাকার জানায়, আমরা বিভিন্ন সময় মানিকচকবাসীকে ভিন্ন ভিন্নভাবে প্রতিকৃতি চিত্র মূর্তিসহ বিভিন্নভাবে প্রতিভা তুলে ধরেছি, তবে প্রজাতন্ত্র দিবসের দিন আমরা একটু অন্যরকম চিন্তাভাবনা করি। সমুদ্র সৈকতে যেভাবে ভাস্কর্য তৈরি হয়, তাই আমরা আমাদের নদীর চরে আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর বালি দিয়ে ভাস্কর্য তৈরি করি। মানুষের ভালোই সাড়া পেলাম, সবাই দেখতে আসলো, ছবি ও সেলফি তুলেছে, খুব ভালো লাগছে এই ধরনের কাজ করে আমাদের। দেখুন মালদার থেকে দেবসিংহের রিপোর্ট, জাইন টিভি। আজকে 26 জানুয়ারি স্বাধীন ভারতের প্রজাতন্ত্র দিবস, এই দিনটিকে সামনে রেখে আজকে আমরা নদীর ধারে একটি ভাস্কর্য তৈরি করেছি, যেটি হচ্ছে সুভাষচন্দ্র বসুর। তো এটি তৈরি করতে আমাদের সময় লেগেছিলো 2-3 ঘন্টা। কেন আসলো এই আইডিয়া? এই আইডিয়াটা এলো হচ্ছে, সাধারণত আমরা দেখতে পাই সমুদ্র সৈকতে এই জিনিসগুলো, তো এটা আমরা এই কারণেই করলাম যে হ্যাঁ এখানেও হয়। আজকের দিনটিকে উপলক্ষে করলেন? হ্যাঁ আজকের দিনটিকে। কী নাম আপনার? সৌরভ মালাকার। আজকে 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আমরা নূরপুর বাইরে হামেশাই কিন্তু ঘুরতে আসি, আজকে এসে দেখতে চোখে পেলাম যে দুজন শিল্পী নিজের হাতে একটা বালু চড়ে একটা ভালো কিছু করছে। আজকে এসে দেখলাম নেতাজির ছবি, খুব ভালো লাগলো। এগুলো সাধারণত সমুদ্রের ধারে আমরা ঘুরতে গিয়ে দেখি সাধারণত এভাবে হয়, দীঘা বা মন্দারমণি আমরা যাই দেখি এরকমের শিল্পীরা পাই, কিন্তু আজকে মানিকচকের বুকে সৌরভ এবং শুভঙ্কর এটা একটা মানে ইতিহাস তৈরি করলো। সাধারণত এইভাবে আমরা বড়ো কোনো জায়গা দেখতে পাই, কিন্তু নূরপুর বেলা যে নূরপুরের মতো এলাকায় একটা ছোটো গ্রামে এইরকমের দুজন শিল্পী পেলাম, এটা ওদেরকে ধন্যবাদ। কিসের মূর্তি তৈরি করলো? এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি, আমাদের দেশনায়ক, সবাই জানে গোটা ভারতবর্ষে নেতাজি একটা বিশাল অবদান আছে। কি বলবেন এই শিল্পীদের? আজ ধন্যবাদ জানাবো এবং স্যালুট জানাবো, এরকমের দুজন শিল্পী একটা নূরপুরে একটা ভালো জিনিস আমরা দেখালো আর আমরা দেখতে পেলাম, লোক আসছে দেখতে। হ্যাঁ অনেকে আছি, আমরা সবাই শুনে আসলাম, ভালো লাগলো। কী নাম আপনার? মুকেশ রানা। সর্দার হার্ডওয়্যার, ধুলিয়ানের বুকে হার্ডওয়্যার সামগ্রীর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে রয়েছে অম্বুজা সিমেন্ট ও নেরোল্যাক রঙের ডিলার। তাছাড়া একই ছাদের তলায় পেয়ে যাবেন এসআরএমবি, জিন্দাল, আধুনিক, প্যান্থারের মতো গুণগত মানের রড পাওয়া যায়। এছাড়াও পাবেন ক্রম্পটন, হ্যাভেলস, উষা কোম্পানির সাবমার্সেবল ও পাইপ লাইনের সমস্ত রকম সরঞ্জাম সহ
পিভিসি পাইপ, কাঁটা, তার ইত্যাদি। এছাড়াও কম্পিউটার দ্বারা অতি যত্ন সহকারে এখানে কালার তৈরি করা হয়। তাই হার্ডওয়্যারের যাবতীয় সরঞ্জাম নিতে হলে আপনাকে আসতেই হবে আমাদের প্রতিষ্ঠানে। সর্দার হার্ডওয়্যার, প্রোপাইটার মোহাম্মদ সেফাউল হক। আমাদের ঠিকানা হাউসনগর ব্রিজ, 3 পাকুড়িয়া, ধুলিয়ান, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7001454597 অথবা 9475370209 অথবা 9434533251 এই নম্বরে।